আজ শনিবার পনেরোই আষাঢ় দু সালের পয়লা জুলাই কুম্ভ রাশি কুম্ভলগ্ন অ্যাকোয়েরিয়া সাইন জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে জানাবো আজ শনিবার আর এই শনিবার নামটি কিন্তু কর্মফলদাতা ন্যায়াধীশ এবং দণ্ডাধিকারী শনি মহারাজের নামেই নামাঙ্কিত স্ক্রিনে আপনারা শনি মহারাজের প্রণাম মন্ত্র বীজ মন্ত্র বিভিন্ন মন্ত্রসমূহ একে একে দেখতে পাবেন এর মধ্যে যে কোনো একটি আপনারা প্রতিদিন সন্ধ্যেবেলার সময় একশো আটবার জব করুন বিশেষ করে আজকে তো অবশ্যই করুন সন্ধ্যেবেলার সময় একশো আটবার জব কারণ আজ শনিবার এই নামটি শনি মহারাজের নামে নামাঙ্কিত আজ মদ মাংস খাবেন না তামসিক জীবনযাপনের আশ্রয় নেবেন না সকল প্রকার মৈথুন ক্রিয়াকলাপ করা থেকে নিজেদেরকে বিরত রাখুন যাদের জীবনে শনির সাড়ে সাতই ঢাইয়া দশা মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা চলছে জন্মছকে শনি দুর্বল আছে আজ শনি মন্দিরে গিয়ে আপনারা অবশ্যই সরিষার তেল কালো তিল নীল বাতি আর একটি ধূপ দিয়ে শনিদেবকে পূজা দিন শনিদেবের চোখের দিকে না তাকিয়ে পায়ের দিকে তাকিয়ে যে কোনো একটি মন্ত্র একশো আটবার জপ করুন শনি কিন্তু বর্তমানে বক্রি অবস্থানে আছেন চৌঠা নভেম্বর পর্যন্ত একটা না একশো চল্লিশ দিন তিনি বক্রি অবস্থানে থাকবেন আর বক্রি শনির কৃপায় আপনাদের জীবন এই একশো চল্লিশ দিনটি কীভাবে প্রভাবিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে কিন্তু আমরা আগেই আপলোড করেছি সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনের সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন সাধুসন্ত আউল বাউল ফকিরদের সংস্পর্শে যান তাহলে স্বর্গীয় জ্ঞান আহরণ করতে পারবেন এবং মানসিকভাবেও আপনারা প্রফুল্লতা অর্জন করতে চলেছেন অথবা অবসরকালীন সময়ে কোনো বট গাছ অশ্বত্য গাছের তলায় গিয়ে দুপুরবেলা একটা ঘন্টা বসুন এতে আপনাদের শরীর মন জুড়িয়ে যাবে এবং আপনাদের জীবন থেকে অনেক দুঃখ দুর্দশা থেকে আপনারা মুক্তিপ্রাপ্ত হবেন অর্থগতভাবে ব্যয়বহুল একটি দিন অপ্রত্যাশিত রসিদগুলি আর্থিক বোঝা বৃদ্ধি করতে পারে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি একদমই আপনাদের পক্ষে নেই নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকেও আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ কিন্তু এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন আপনার নিজের পার্টি নিজের দলের অভ্যন্তরে আপনাদের কিন্তু এবার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পেতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটি এক প্রকার বেশ তৎসত্ত্বেও বলব প্রিপারেশান নেওয়া কিন্তু জরুরি ভাগ্যদেবীর হাতে সব যেন ছেড়ে ছুটে দেবেন না আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহী করবার চেষ্টা করুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আজ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসেবে ট্রেড করবার আপ্যান চেষ্টা করুন আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে তবে হ্যাঁ তারা আপনার উপরে হাবি হতে পারবে না আজ কোনো খবর না দিয়েই অপ্রত্যাশিত কোনো অতিথির আগমন আপনাদের গৃহে ঘটতে পারে সেই অতিথির আপ্যায়নের জন্য মূল্যবান সময়ও নষ্ট হতে পারে মেজাজ হারালেই কিন্তু ক্ষতি অতিথি দেবা এই ভেবে তাদের সেবা শুশ্রূষা করুন ঈশ্বরের তরফ থেকে বিশেষভাবে আশীর্বাদ প্রাপ্ত হবেন আজ আপনি আপনার পরিবারের সকল সদস্যদের কাছে অর্থের নগদ প্রবাহ সম্পর্কে পরিষ্কার পরামর্শ নিন সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার হবে পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না অর্থের বিষয়টি নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে কোনো তর্ক বিতর্ক বা বিরোধ কিন্তু হতেই পারে আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অত্যন্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই